হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেম ভিডিও আব্দুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো থমসন স্কিন। আমাদের কাঙ্ক্ষিত থমসন স্কিনটি আমাদের ফ্রি ফায়ার গেরিনা অফিসিয়ালভাবে এখানে দিয়ে দিয়েছে। এখন আমরা ফ্রি স্পিন করতে যাচ্ছি। ফ্রি স্পিনে আমরা দেখি এখানে কী পাই। এখানে দেখা গেল যে আমাদের ফ্রি স্পিনও আমরা এখানে পেলাম না। অনেকে কিন্তু এখানে ফ্রি স্পিনে পেয়ে যায়। অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনারা কয়জন এখানে ফ্রি স্পিনে পেয়ে গেছেন। তারপর আমরা এখানে 9 ডায়মন্ড স্পিন করলাম, পেলাম না। তারপর আমরা এখানে 19 ডায়মন্ড স্পিন করতে যাচ্ছি। 19 ডায়মন্ড স্পিনে এখানে তারপর আমাদের এখানে দিল না। তখন আমরা 39 ডায়মন্ড স্পিন করতে যাচ্ছি। 39 ডায়মন্ড স্পিন করার আগে আমরা অবশ্যই এখানে একটি ট্রিক ব্যবহার করার চেষ্টা করব, যে আমাদের ট্রিকটি হলো যে আমাদের ক্যারেক্টার স্কিল লো করে দিব। এর অর্থ হচ্ছে যে আমাদের ফার্স্ট যে ক্যারেক্টার স্কিল আছে, ওই ক্যারেক্টার স্কিলটা আমরা এখানে অ্যাক্টিভ করে আমরা এখানে স্পিন করব, দেখি আমাদের এই ট্রিকটি কাজে লাগে কিনা। তাই আমরা এখানে 39 ডায়মন্ডের স্পিন করব। 39 ডায়মন্ডের স্পিনের জন্য এখানে ক্লিক করলাম। তারপরে দেখা যাক কী দেয়। এখনও দেখা গেল যে আমাদের সেই কাঙ্ক্ষিত গান স্কিনটি দিল না। তারপর আমরা এখানে 69 ডায়মন্ড স্পিনে এখানে ক্লিক করলাম, কিন্তু পেলাম না। এখন আমরা নেক্সটে দিব 99 ডায়মন্ড স্পিন। 99 ডায়মন্ড স্পিনটে আমরা দেখবো যে এটা কি দিল না কি না। এখনও আমাদের দিল না। এখন আমরা 199 ডায়মন্ড স্পিন করতে যাচ্ছি। 199 ডায়মন্ড স্পিনে দেখি কী দেয় আমাদের। ও ভাই, 100 ডায়মন্ড স্পিনে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত গান স্কিনটি আমাদের দিয়ে দিয়েছে। এই গান স্কিনটি খুবই আকর্ষণীয় গান স্কিন। এখানে আমাদের এই গান স্কিনে ড্যামেজ, সিঙ্গেল ড্যামেজ দিয়ে দিয়েছে এবং ডাবল রেঞ্জ দিয়ে দিয়েছে। এই ডাবল রেঞ্জের কারণে আমরা যখন আমাদের এনিমিদেরকে দূর থেকে, মোটামুটি দূর থেকে আমরা এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করব, তখন এখান থেকে ড্যামেজটা তাদের উপরে লাগবে এবং আমাদের হেডশুট পরে একটি অবস্থা থাকার পসিবিলিটি এখানে দেখা যাচ্ছে। আর এই গান স্কিনটি আমাদের অনেক দিন পর আমাদের ফ্রি ফায়ার গেমে দিয়ে দিয়েছে। এবং এই গান স্কিনটি নেওয়ার জন্য আমাদের যেই লাস্ট স্পিনটি 499 ডায়মন্ড, এটা আমাদের বেঁচে গেছে। তাই আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা কত ডায়মন্ড এখানে পেয়েছেন আর কত ডায়মন্ড আপনাদের খরচ হয়েছে। আর আমাদের কত ডায়মন্ড খরচ হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। এখানে আমরা আবার আগের যে ক্যারেক্টার স্কিল এগুলোর আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করে আপনাদের একটি ছোটোখাটো একটি গেম প্লে করে দেখাবো যে এই গান স্কিনের অ্যাবিলিটি কতটুকু ভালো এবং এটাতে হেডশুট কতটুকু থাকে। তাই একটা সাধারণভাবে একটি গেম প্লে করার চেষ্টা করব। এখানে ভালোভাবে হবে না গেম প্লে, কিন্তু জাস্ট আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য যে এই স্কিনে যে ড্যামেজ রয়েছে এবং রেঞ্জ রয়েছে এটি কতটুকু কাজ করে তা আপনাদের দেখানোর জন্য একটি ছোটোখাটো একটি গেম প্লে করার চেষ্টা করছি। তাই আমরা এখানে গেম প্লেতে চলে আসলাম সরাসরি। এখানে আপনাদের থমসন স্কিনটি নিয়ে আপনাদের দেখাবো যে এটার ড্যামেজ কতটুকু এবং রেঞ্জ কতটুকু থেকে কী হয়। তো এখানে দেখা যাচ্ছে যে হেডশট মোটামুটি পড়ে ভালোই, এখানে ড্যামেজটাও ভালোই হয়, কিন্তু একটু দূরে থেকে আসলে বোঝা যাবে যে একটু দূরে থেকে আপনার ড্যামেজটা কতটুকু হয়। তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই থমসন স্কিনের যে পাওয়ারটা, এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট শর্টকাটে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। তাই আমরা দেখাচ্ছি যে এখানে থমসন স্কিনের যে ড্যামেজটা, এই ড্যামেজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে ড্যামেজ দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন এটার ড্যামেজ। ড্যামেজ এখানে খারাপ নয়, মোটামুটি ভালো, 19-9 অ্যাভারেজ হয়। তা আমাদের থমসন স্কিনের যেই আপনার ড্যামেজটা এখানে ভালোই দেখাচ্ছে। তাই আজকে এই পর্যন্ত, আজকের মতো এই পর্যন্তই আজকে আপনাদের দেখিয়ে দিলাম যে থমসন স্কিনে কতটুকু ডায়মন্ড খরচ হয়েছে এবং কয় ডায়মন্ড আমরা এখানে পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই গান স্কিন। এবং আমরা আপনাদের মাঝে কিছু সামান্য গেম প্লে করে দেখাই দিলাম এর অ্যাবিলিটি সম্পর্কে। তাই আজকে এর মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের গেমিং ভিডিও আব্দুলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন
এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখলে আমাদের পরবর্তী আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন, পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তাই আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।